বন্দুক হামলা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রায় প্রতিদিনই গুলিতে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। প্রশাসনের কঠোর অবস্থানের পরও ঠেকানো যাচ্ছে না এসব সহিংস ঘটনা। এবার দেশটির দুটি অঙ্গরাজ্যে আলাদা বন্দুক হামলায় হতাহত হয়েছেন কয়েকজন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি শপিং মলের সামনে গুলি হয়েছে এমন খবর পায় পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েকটি ইউনিট। পরে পুলিশ জানায়, শপিং মলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ। গুলির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য ইন্ডিয়ানায়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে অঙ্গরাজ্যটির ইন্ডিয়ানাপোলিস শহরের একটি ব্যস্ত সড়কে মোটরসাইকেল থেকে পথচারীদের লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে তারা এসে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। হামলাকারীকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। চলতি বছর আগস্ট পর্যন্ত প্রায় 500 বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গেল বছর গুলিতে প্রাণ হারান প্রায় 21,000 মানুষ। 2023 সালে এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।